আসসালামু আলাইকুম আপু। আপু, আমি না তোমাদের কাছ থেকে এগুলো আশা করি নাই। হ্যাঁ, আমি আমাকে যখন ফার্স্ট অফ অল তোমরা প্রশ্ন করেছো তখন আমি ঘাবড়ে গিয়েছিলাম। নেক্সটে যে প্রশ্নগুলো করেছো আমি না এক ধাপে ধাপে প্রশ্ন অ্যান্সারগুলো দিয়েছি, ঠিক আছে? তোমরা সেই ভিডিওটা আপলোড করো না, তোমাদের সাথে কিন্তু আমি 1 ঘন্টার উপরে কথা বলেছি, ওকে? তোমরা সেই জায়গায় কি করলা, 14 মিনিটের ভিডিও আপলোড করছো, তাও একটা খারাপ একটা ভিডিও। এখন তোমাদের নাগরিক নাগরিক চ্যানেল কি হবে এবার চিন্তা করো। দেখো আমি কি করি এবার, দেখবা খালি। শুধু কাজটা তোমরা মোটেও ঠিক করো নাই। তুমি একটা মেয়ে মানুষ, আমি একটা মেয়ে মানুষ। হ্যাঁ, আমার লাইফটা তো এমন হলো হেল হয়েছে, এমন হলো শেষ হয়েছে। তোমরা আরো 12টা বাজিয়ে দিছো আমার, এবার দেখো আমি কি করি তোমাদের। আপু ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আমাকে থ্রেড দিয়ে কথা বলতেছেন, যেটা আসলে আমি খুবই লজ্জাজনক, আমি আপনার থেকে এটা আশা করি নাই। প্রথমত হচ্ছে, আপনি যখন এখানে আসছেন, আমি চেয়েছি যে প্রমাণ করতে যে আপনি ডক্টর কিনা। আমার এটা প্রফেশন যে আমি আপনার থেকে সেটা বের করে আনবো, আপনি আসলে ডক্টর কিনা সেটা আমি জনসম্মুখে বের করে আনবো। সো আমি বলেছি প্রথমে যে আপু, কোয়েশ্চেনগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে, বিকজ ইউ আর এ ডক্টর, সো আপনাকে প্রুফ করতে হবে। সো এই কোয়েশ্চেনগুলো অবশ্যই আমার থাকার কথা, রাইট? সো এটা আমি আপনাকে আগেই বলে রাখছি। আর এটা তো পুরোটা না, আপনার পুরো অংশটা আপনি যেগুলো বলেছেন সেগুলো পুরো অংশটা তো আবার আসবে। এটাই এটা জাস্ট একটা প্রোমো ছিল, আপনার পুরো ইন্টারভিউটাই আমরা দেব, আপনি এত টেনশন করেন না। কিন্তু আপনি আপনার কথার উত্তরের জন্য আমাকে কেন বা আমাদের নাগরিক টিভিকে কেন মানে বলতেছেন যে আমরা দেখবো এই সেই? আচ্ছা, আপনি যে কোয়েশ্চেনের উত্তর দেবেন সেটাকে আমি বানায় বলতে পারবো বলেন? আর আপনি যেহেতু একজন ডক্টর, সো আপনার এই কোয়েশ্চেন গুলোর উত্তর যদি আপনি না দিতে পারেন সেটার দায়ভার তো আমি নিব না, বা আমার নাগরিক টিভিও নেবে না, রাইট? সো এই ব্যাপারগুলো ভেবেই কথা বলেন। আর আপনি আমাকে যেভাবে কথা বলতেছেন, এটা যদি আমি আমার অফিসকে দেখাই তাহলে এই জিনিসটা কেমন হবে বলেন? সেটা আমি আপনাকে হেল্প করতে চাইছি, কিন্তু আমি এখানে এসে দেখি যে আপনি মানে উল্টোপাল্টা কোয়েশ্চেনের উত্তর দিচ্ছেন, তো সেটা দায়ভার তো আমি নেব না, তাই না? এবং আপনি কি আপনি ফ্রড নাকি আপনি আসল ডাক্তার সেটা তো আপনি প্রমাণ করেছেন। এটা কি আমার মুখ থেকে কিছু আসছে যে আপনি ভুয়া নাকি আপনি ভালো, না আপনি কি? আপনি তো যেটা বলেছেন, আপনি যেটা করেছেন সেটাই আমরা প্রচার করেছি। সো আপনার ফুল ভিডিওর কথা যেটা বললেন সেটা অবশ্যই আমরা দেব, ফুল ভিডিওটাই দেব, কোনো সমস্যা নেই, এটা জাস্ট একটা প্রোমো ছিল। হ্যাঁ, আর আপনি আমাকে এইভাবে কোনোভাবেই কথা বলতে পারেন না, একদমই না। আমি আপনাকে হেল্প করতে চেয়েছি, বাট আমি যখন বুঝতে পেরেছি যে আর এটা আমার দায়িত্ব, একজন সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব যে আপনাকে আমি কোয়েশ্চেন করে আপনার সত্যটা বের করে আনা। সো এটার জন্য আমাকে যদি আপনি দায়বদ্ধ করেন তাহলে আমি এটার জন্য দায়ী।